হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর চলে এসেছি আবার একটা মজাদার গেম নিয়ে। গেমের আগে পুরস্কারটা দেখে নিই, ঠিক আছে? গেমটা পরে বলছি। পুরস্কারটা হচ্ছে, এখানে আছে তোমার চিকেন কারি, এখানে আছে লুচি আনলিমিটেড, এখানে আছে তিনটে করে বল পাবে চান্স, যেটাতে ফেলতে পারবে। মাঝখানে ফেলতে পারলেই পাবে পুরস্কার লুচি মাংস, আর না সাইডে পড়লে ফর্ম, বা সাইডে পারলেই ফর্মটা পাবে, আর ডান সাইডে পড়লে পাবে মাউসটা। তাহলে চলো শুরু করো। আমি তুমি তিনটে দেখি, তিনটে চান্স। চলো, ওর খাতাতে পুরস্কার হচ্ছে শাস্তি। শাস্তি চলো, এবার দেখি। না শাস্তি আগেই না, না হাত রাখো। চলো এদিকটা মাউসটার তো, হ্যাঁ এদিকটা মাউসটার। চলো আমার নিচে খাবার পাবে বলে। হ্যাঁ কি কালার দেবো? একসঙ্গে মারা যাবে? একটা একটা করে, একটা একটা করে। শুভজিৎ আমার লাগলো, তুই লুচি খাবি তো? লেগ পিসটা না, মানে লেগ পিসটা বড় লাগছে। আবার কি নিচ্ছিস? ঝোল নেবে? এক পে এক পে বেশি না, ও পেয়েছে মানে ও যাচাই নিয়ে নেবে নাকি? শুভজিৎ একটু চল, এবার পরের প্রতিযোগী কে? আমি তোকে দিই না বল। আমি আমি ও এক কালার নিয়েছে, ও দেখে শুনে যাও। হয়নি হয়নি, দুটোই নি। শাস্তি হয়ে গেল শুধু মুখে, আগের জন্য গুলি খেলতাম আগে খুব, আগের জন্য কেন এই জন্য খেলিস নি? দেখ আমার হাতে লাগলো শুভজিৎ, তুই কি খাচ্ছিস? বললাম না আগের জন্য গুলি খেতাম, এই জন্য খেলিস না? এটা কি আমার গুলো বলছিস না? এবার আমি পেয়ে গেছে শুভজিৎ সারা খাবার। আমি প্রত্যেকবার আগের বারও শাস্তি পেয়েছি, তাই আমাকে সবাই কংগ্রাচুলেশন বলো। শুভজিতের মতো না, চলো শুরু করো। একটুখানির জন্য
চামচটা সাইড করে দিবি, হাত তো অত কাছে। আমি শুধু একটাই কালার নিয়েছি, আমি পেয়েছি, আমি আমি আমার নিশানা আছে, কত সুন্দর নিশানা। না না আমি নিশানা আছে দেখি, শুভজিতের মতো না কি রে, আমিও তোর মতো। হতে যেও রুচি তো পেলাম মাংস, আর এই রুচিটা দিয়ে যা লাগছে না, আমার সেই এই বলটাই নেবো। ঘষে নি একটু, সব মাংস গুলো পেয়ে গেল গো। নিস না, একটু রেখে রেখে খা। হয়ে গেছে হয়ে গেছে, চলো বেশি নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে, বেআইনি, বেশি নিলে বেআইনি। আমার কালারটা একটু ঘুষে নাও তাহলে।